বিস্কাং অসমতায় তেরনি বিজয় দশমী নরগৈ আগুলিনি দশমী ঘাট আমচায় মূর্তি খিবিনানি সামংবুতাং নাহারে পান্ডা সংচা জাখা ককতি শালনি দিবর আ পান্ডাও ফাই মানজাখা আগরতলা পুর নিগমনি মেয়র দীপক মজুমদার পুর নিগমনি কমিশনার শৈলেশ কুমার যাদব তেই ডেপুটি মেয়র মনিকা দাস দত্তন খবই কুবনি রক আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিমা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিগত বছরগুলিতে প্রতিমা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যেগুলি সমস্যাগুলি ছিল বা প্রয়োজন আছে কিছু নতুন কিছু করা, এ বিষয়ে আজকে আমরা আলোচনা একটা সভা ডেকেছি। মূলত উদ্দেশ্যে অফিসের সমস্ত মিটিং টিটিং হয় প্রায় সময়, কিন্তু আমরা আমাদের মনে হয়েছে যে আমরা একদম সম্মুখ পরিশ্রম করে সমস্যা মধ্যে অবহিত হওয়া, সমাধানের জন্য আলোচনা করা, সেই বিষয়ে আমরা আজকে অনুরোধ। আমাদের ডেপুটি মেয়র আছেন, আমাদের এমএসসি মেম্বার আছে, বিভিন্ন জোনাল চেয়ারম্যানরা আছেন, আমাদের কমিশনার সাহেব আছেন, মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং অন্যান্য আধিকারিকরা, আমাদের বিভিন্ন এসপি আছেন, আরক্ষা দপ্তরের ট্রাফিক দপ্তরের মানে এসপি আছেন, সদর প্রশাসনের ডিসিএম আছেন এবং আমাদের ডেপুটি কমিশনার সহ অন্যান্য সমস্ত জোনাল অফিসার এখানে আছেন এবং আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ যারা আধিকারিকরা পৌর নিগমের বিভিন্ন দপ্তরে। বিষয়বস্তু আজকে নির্বাচন আর নির্ঘণ্ট যেটা আমাদের নিরঞ্জনের, এই সময়টা যাতে স্মুথলি করা যায় এবং বটতলা থেকে শিববাড়ি থেকে দশমীঘাট এবং রাস্তাটা যদি ক্লিয়ার থাকে, আমরা লক্ষ্য করছি প্রায় সময় দুধারে তার থাকাতে, মাঝখানে তার থাকাতে প্রতিমা নিয়ন্ত্রণ যেগুলি গাড়িগুলি থাকে অনেকক্ষণ আটকে থাকে, সেগুলো সারা রাস্তায় গাড়ি জ্যাম থাকে, সেটাকে স্মুথ করার জন্য আমরা পৌরনিগমটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দুপাশেই ইলেকট্রিক লাইন থাকবে এবং এই জায়গাটা ঢোকার যে জায়গাটা, এটাতে অনেক সময় অসুবিধা দুর্ঘটনা কিছু হয়েছে আগে, সেই কারণে আমরা এই জায়গাটাও আমরা ঠিক করার চেষ্টা করছি। আর বিশেষ করে আমরা লক্ষ্য করেছি প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে এই যে জায়গাটা ছিল, এটা প্রতিমা যতগুলো গাড়ি আসে সেই তুলনায় জায়গাটা কম ছিল, সেই কারণে আমরা এখানে একটা শিশু পার্ক ছিল যে পরিত্যক্ত, এখানে নেশা চাপার চলতে এই এলাকার ক্লাবগুলোর দাবি ছিল এই পার্কটা বন্ধ করে দেওয়ার জন্য। আমরা প্রতিমা নিয়ন্ত্রণের ক্ষেত্রে জায়গাটা বেশি প্রয়োজন বলে আমরা এই পার্কটা সরিয়ে দিয়েছি এখান থেকে, আর বড় জায়গা নেওয়া হয়েছে এবং আলোর ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে, প্রচুর পরিমাণে আলোর ব্যবস্থা। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রতিমা নিয়ন্ত্রণের জায়গাটা যাতে উপভোগ দেখার জন্য যাতে মানুষ আসে, দর্শনার্থীরা পুজো প্যান্ডেল দেখেন, নিরঞ্জন অনেক সময় দেখতে পারেন না, যদি যাতে নিরঞ্জনটাও সুন্দরভাবে মানুষ দেখতে পারে, উপভোগ করতে পারে, সেই জন্য আমাদের কিছু ব্যবস্থা করা আছে। সারাদিকে আমরা আলোকিত করবো, নতুন কিছু ব্যবস্থা রাখবো, আগরতলা শহরকে আমরা বিভিন্ন নতুন আলোকসজ্জা আমরা করবো, পারমানেন্টভাবে করবো, শুধু পূজার জন্য নয়। এই এই নিরঞ্জন ঘাটে কিন্তু দশমী প্রতি দুর্গাপূজার সময় বেশি হয়, সারা বছরই এখানে প্রতিমা নিরঞ্জন করা হয়, যাতে এই ঘাটটাকে আমরা আরও সুন্দর করবো, যাতে পুজোর সময় আমরা লক্ষ্য করেছি প্রায়